হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে সিলভারের টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেব, এবং তার সাথে সাথে পরবর্তী দিন আমরা যে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো মাথায় রেখে ইনভেস্টমেন্ট করতে পারি সে সম্বন্ধে আলোচনা করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশানে। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশানটি না থেকে থাকে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে ডলার ফ্রি অফ কোর্স আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন, এবং তারপর আপনি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশানে লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে সাথে আপনি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। হোম পেজ স্ক্রল করার সাথে সাথে একটা অপশন পেয়ে যাবেন সিম্পলি স্টার্ট ট্রেডার অ্যাপ এনো। আপনি সিম্পলি এই অপশনটির উপরে ক্লিক করে নেবেন। এই অপশনটির উপরে ক্লিক করার সাথে সাথে আপনি একটা পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। এখান থেকে আপনি নিফটি এবং ব্যাঙ্ক নিফটির চার্ট অ্যানালাইসিস করে নিতে পারবেন। সাথে সাথে বিভিন্ন রকম ইন্ডিকেটার ক্যান্ডেলের ব্যবহার করতে পারবেন, বিভিন্ন রকম টাইম ফ্রেমের ব্যবহার করতে পারবেন, অপশন চেইন অ্যানালাইসিস করে নিতে পারবেন, বাইকল করে নিতে পারবেন, এবং বাইপোর্টও কিন্তু করে নিতে পারবেন। সবচেয়ে কোনো একটা প্লাস এখন আছে, সিম্পলি এটা ট্যাপ করার মাধ্যমে আপনি যে কোনো স্টক সার্চ করে তারপরে আপনি কিন্তু ইনভেস্টমেন্টও করে নিতে পারেন। সো আমি এটার উপর ট্যাপ করে নেবো, এবং ট্যাপ করার পর এখান থেকে আমি সার্চ করে নেবো সিলভার, ঠিক আছে। সো সিলভার সার্চ করার সাথে সাথে এখান থেকে সিলভার চলে এসেছে। সিলভারের উপর আমরা সিম্পলি ট্যাপ করে নেবো। সিলভারের উপর ট্যাপ করার সাথে সাথে সিলভার চার্ট আমাদের কাছে ওপেন হয়ে চলে আসবে। তো সিলভারের মার্কেটে আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটা আপ ট্রেন্ডে গেলো, পরবর্তীকালে একটা বিয়ারিশ ট্রেন্ড দেখিয়েছে মার্কেট, এবং বর্তমানে একটা বিয়ারিশ ট্রেন্ডের মাধ্যমে 70,585 মার্কেট পারফর্ম করছে সিলভার। তো পরবর্তী দিন সিলভারের মার্কেট পারফর্মেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি আমরা এখানে একবার ট্যাপ করবো, এবং ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেলের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। সো হোম পেজ আসার পর সবচেয়ে উপর সার্চের অপশনটির উপরে সিম্পলি ক্লিক করে নেবো। সো সার্চের অপশনটির উপরে ক্লিক করার সাথে এখান থেকে আমাদের সিলভার চলে আসে। সিম্পলি আমি সিলভার ট্যাপ করে নেবো। সিলভারের উপরে আপনি চাইলে এখান থেকে সিলভার সার্চও করে নিতে পারেন। সো সিলভারের উপরে ট্যাপ করার সাথে সাথে এখান থেকে একটা অপশন চলে আসবে স্টক ডিটেলসের। সিম্পলি স্টক ডিটেলসের অপশনটির উপরে ক্লিক করে নেবো, এবং স্টক ডিটেলসের অপশনটির উপরে ক্লিক করার সাথে সাথে একটা পেজে আমরা চলে আসবো। এখান থেকে আমরা ওভারভিউ দেখতে পেয়ে যাবো। তারপর একটা টেকনিক্যাল পেজ আছে, সিম্পলি টেকনিক্যাল পেজের উপরে আমরা ক্লিক করে নেবো। ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে সিলভারের বিয়ার ট্রেন্ডে যাওয়ার চান্স নেই, ওল্টা দিকে মার্কেট নিউট্রাল থাকার চান্স আছে 9 জন জানিয়েছেন এরকম। পরবর্তীকালে সিলভারের মার্কেট বুলিশ ট্রেন্ডে যাবে এরকম কিন্তু 18 জন জানিয়েছেন, অর্থাৎ পরবর্তী দিন সিলভার মার্কেট বুলিশ ট্রেন্ডে যাওয়ার চান্স কিন্তু সর্বাধিক। সিম্পলি আমরা রেজিস্ট্যান্স সাপোর্ট পয়েন্টের উপরে ক্লিক করে নেবো, এবং রেজিস্ট্যান্স সাপোর্ট পয়েন্টের উপরে ক্লিক করার সাথে এখান থেকে আমরা চাইলে 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 আওয়ার রেজিস্ট্যান্স সাপোর্ট পয়েন্ট দেখে নিতে পারি। সো এখান থেকে আমরা 1 আওয়ার রেজিস্ট্যান্স সাপোর্ট পয়েন্ট দেখে নেবো। প্রথম সাপোর্টের কথা বলা হয়েছে 68,528 একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 63,652 একটা সাপোর্ট, এবং তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 63,300 একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হচ্ছে 71,880 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 73,356 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, এবং তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 76,708 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। সিম্পলি আপনি এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তী দিন সিলভারের মার্কেটে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবেন। সো সিম্পলি আমরা এখান থেকে ডবল ট্যাপ করে নেবো, এবং ডবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। সো হোম পেজে আসার পর আমরা আবার পেজ স্ক্রল করে নেবো, এবং স্ক্রল করার পর আমরা আবার ইনস্টা ট্রেডার অ্যাপেনও ওপেন করে নেবো, ঠিক আছে। সো ইনস্টা ট্রেডার অ্যাপেন ওপেন করার সাথে সাথে আমাদের কাছে আবার সিলভারের চার্ট ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি সিলভার বর্তমানে একটা বেয়ারিশ ক্যান্ডেল করলো, পরবর্তী দিন কিন্তু সিলভারের বুলিশ ট্রেন্ডে যাওয়ার চান্স সর্বাধিক, এরকমটাই আমরা দেখলাম। দ্যাট সবচেয়ে বেশি জন এই মতবাদে জানিয়েছেন যে সিলভার মার্কেট পরবর্তী দিন বুলিশে যেতে পারে। আমরা জানি মার্কেট আপ ট্রেন্ডে গেলে আমরা বাই করে থাকি, এবং ডাউন ট্রেন্ডে গেলে আমরা সেল করে থাকি। তাই জন্য সিম্পলি আমরা এখান থেকে বাইয়ের উপরে ট্যাপ করবো, এবং বাইয়ের উপরে ট্যাপ করার পর এখান থেকে আমরা লট সাইজ এন্টার করে নেবো। সো আমি 1 লট এন্টার করে নিচ্ছি, পরবর্তী দিন লিমিট অর্ডার মার্কেট অর্ডার সিলেক্ট করে নেবো। সো আমি এখান থেকে লিমিট অর্ডার সিলেক্ট করে নিচ্ছি, এবং তারপর সিম্পলি বাইয়ের উপরে ট্যাপ করবো। বাইয়ের উপরে ট্যাপ করার সাথে সাথে কনফার্মেশনটি চলে আসবে। সো কনফার্মেশনটি ট্যাপ করার সাথে সাথে আমাদের অর্ডারটি অটোমেটিক বাই হয়ে যাবে। সো আপনি নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন সিলভার মার্কেট আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনটির উপর ট্যাপ করতে পারেন, এবং ট্যাপ করার পরে এখান থেকে অ্যাডভান্স করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি সহজে শুরু করতে পারেন। এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।